চকরিয়া উপজেলার অন্তর্গত পহরচাঁদা মুড়াপাড়া হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা গত 26 এপ্রিল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও চ্যানেল কর্ণফুলী চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ। এছাড়া উপস্থিত ছিলেন আজিজিয়া ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মোহাম্মদ আতিকুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মোহাম্মদ আজিজুল হক নসু, বড়ইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল আহমদ শিকদার প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বড়ইতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নিয়াজুল ইসলাম বাদুল, অ্যাডভোকেট মীর হুসাইন, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হক সহ আরও অনেকে। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুস সালাম হিলালী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ বলেন, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ মাদ্রাসা নির্মাণে সাহায্য করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, তাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সম্মানিত উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে এবং ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আমি দেখি আমার খুব খারাপ লাগলো যে হুজুরকে বলা দেখা যেত তাকে কবুল করে ফেলেছেন, তার পরিবারকে কবুল করছে না, হয় এই জায়গা মসজিদের জন্য দান করা সম্ভব ছিল না, তার হৃদয়টা আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দিয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে মসজিদ হওয়ার জন্য এই জায়গা সে দান করছে, তার জন্য গৃহস্থে এরকম একটা ঘর, সুন্দর ঘর, যে ঘরের কোন শেষ নাই, সেই একটি ঘর আল্লাহ নির্মাণ করবে। আমাদের এই দুনিয়াতে সমান সমান সাত দুনিয়া সমান, এরকম একজন গৃহস্থ একজন সাধারণ গৃহস্থ হওয়ার জন্য, যারা আল্লাহ রাস্তায় দান করে, যারা আল্লাহ ঘরের জন্য দান করে, যারা মাদ্রাসার জন্য দান করে, তার সেই সুবের জবান বের হতে পারে, বাহিরের কোন লোক আসবে না, এখানে আপনারাই বসবাস করবেন, এই সমস্ত আরো পরিপূর্ণ হয়ে যাবে মসজিদের কারণে, এখানে অনেক অনেক মানুষ এখানে আসবে যাবে, আমরাও চলে যাবো একদিন, আমাদের ছেলেরা এখানে আসবে, এখানে নামাজ আদায় করবে, আমাদের জন্য দোয়া করবে, এটাই তো আমরা চাই। উদ্যোগটা হইতে হয়, উদ্যোগী হইলে একটা কাজ সমাধান হয়, যেহেতু আমরা দেওয়ার জন্য আসি, কিন্তু উদ্যোগ হই যে রবি ভাই আমি ধন্যবাদ জানাবো এই মসজিদের জন্য, সেই বেতনও নিবে না, আমায় বললো আমি যতদিন বেঁচে আছি এখান থেকে আমি পুরো টাকা পয়সা নিব না, তাহলে আমরা কত সুযোগ দেবান আল্লাহ দিনের জন্য, সে এগিয়ে আছে, তার এলম আছে, এলমটা কাজে লাগাচ্ছে, এই জন্য আমি অনুরোধ করবো যার যতটুকু আছে আমরা এই অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন করে দেব, এই এগিয়ে আমাদের এগিয়ে আসতে হবে। আমরা যারা উপস্থিতে আছি আমরা সবাই এই মসজিদের জন্য দান করব, যার মনকে উদার করে দান করতে হবে। আমার আছে ৫ টাকা ৫ টাকা দিলাম, আমার টাকা নাই আমি মালিকানে দিলাম, আমার কিছু নাই আমি ১২ আনে দিলাম, এটাও আল্লাহর ঘরের জন্য আপনার নাজাত রসিল হতে পারে।